সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের সংবাদে। সঙ্গে আছি আমি ঈশিতা রহমান। চলে যাচ্ছি পুরো সংবাদে। এত তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে ফেললো? লিফট, লিফট! ম্যাডাম, লিফটে জায়গা নাই, সিঁড়ি দিয়ে আসেন। ভাই, আমার 5 মিনিট পরে নিউজ, সিঁড়ি দিয়ে উঠতে পারবো না। ভাই, জায়গা নাই ম্যাডাম। আচ্ছা, প্লিজ আপনি যান। কয়টা বাজে? হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। রেডি রেডি রেডি, সেফটি বেল্ট লাগবে না, শুধু লেবেলটা পরা দাও। আহা ভাইয়া, রেডি আপনি যান। আরে, এক মিনিটের মধ্যে লাইভে যাব। রেডি রেডি, আবার রেডি রেডি বলতেছে, দেরি করে আসতে আবার বড় ভাইয়া। দাঁড়ান না, এ রেডি। এ রাজু, টিভি রিমোটটা কই রে? টিভি রুমে আছে স্যার। হাসান, বস ডেকেছে, খুব আর্জেন্ট। জাস্ট একটা সেকেন্ড কামরুল ভাই, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ দেখতে হবে। একটা সেকেন্ড, আসছি। শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের সংবাদে। সঙ্গে আছি আমি ঈশিতা রহমান। চলে যাচ্ছি পুরো সংবাদে। এত তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে ফেললো? কি বলছো? না কিছু না, কিছু না। মহান মুক্তিযুদ্ধে শতবর্ষের প্রাচীন জেলা পাবনার রয়েছে এক জনপ্রিয়। Let's go to boss. But where is your important news? জায়গা হয়ে গেছে, আপনি বুঝবেন না। ও আচ্ছা হাসান, এক কাজ করি, এক কাপ চা খেয়ে তারপর বসের কাছে যাই। আমি চা কফি কিছু খাই না কামরুল ভাই, আপনি জানেন সেটা। হাসান, এটা কিভাবে পসিবল? আমি তো ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু চা না খেয়ে বাঁচা আমার জন্য ইম্পসিবল। আপনার খাওয়া যে কোনো কিছু ছাড়াই বেঁচে থাকা অনেক ইম্পসিবল। আচ্ছা, ইয়ে কামরুল ভাই, আপনি তো নারী বিশেষজ্ঞ, বলেন তো একটা মেয়ের শাড়ি পরতে ঠিক কতক্ষণ সময় লাগে? এটা নির্ভর করে নারীর সৌন্দর্যের উপর। যেই নারী যত বেশি সুন্দর তত বেশি সময় লাগে, না তত কম লাগে। চলেন, আপনি চা খান, আমি পানি খাবো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। মানে ইয়ের মধ্যে শাড়ি পরাটা যে কি মুশকিল। কি মজু ভাই, সব ঠিকঠাক ছিল? ঠিক তো ছিলই, প্রেজেন্টেশন নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, তোমার প্রেজেন্টেশনটা ভালোই, কিন্তু ঘড়িটা ঠিক করাও, আল্লাহ দোহাই লাগে। সরি ভাই, আজকে সত্যি একটু বেশি লেট হয়ে গেছিল। এটা বেশি, কিন্তু আমি যদি লিফটে জায়গা না পেতাম না, একদম শেষ হয়ে যেতাম। আর আমি লিফটের লোকটাকে ঠিক মতো থ্যাংক ইউই দেওয়া হলো না, কি ভাববে। ইয়ে মজু ভাই, নিচে কাদের অফিস? নিচে ওই যে কি জানি, ওরা শিপমেন্টের ব্যবসা করে মনে হয়। মানে এই লিফট উঠলেই তো শুনি ওই যে শিপমেন্ট, কন্টেনার, মাদার ভেসেল, ফরেন এক্সচেঞ্জ, মানে এইসব কথাবার্তা যথেষ্ট। আর ফুটফাট ইংলিশ কয় যথেষ্ট। আর পুরা সবগুলি না ওই ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল। আর দেখোস না, কালো কোট পরা, সাদা টাই, আর ফুটফাট ইংলিশ কয়, পুরো ছাগলের মতো। চলেন, চা খেতে চলেন। আচ্ছা চল। এত টেনশন করেন কেন? আমি যখন বলছি আসবো, হবে তো হবেই তো, আপনার এত টেনশন করার কি আছে বুঝা।